হ্যালো ফ্রেন্ডস, মিষ্টি ঝাবের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আর আজকের রেসিপিটি আমার আপনার সকলের প্রিয় ইলিশ মাছের একটি রেসিপি। রেসিপিটির নাম হলো সরষে ইলিশ। আর আজকের এই রেসিপিটিও আমার মা আপনাদের রান্না করে দেখাবে। তো চলুন তাহলে শুরু করছি আজকের রান্না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে সরষে ইলিশ বানানোর জন্য মা প্রথমেই একটি পাত্রে ইলিশ মাছের পিসগুলো ভালোভাবে লবণ এবং হলুদ মাখিয়ে রাখছে কিছুক্ষণ, মোটামুটি আধ ঘন্টার মতো। চলুন এবারে ভেজে নেওয়ার পালা। এখানে দেখতে পাচ্ছেন কড়া গরম করতে বসিয়ে দিয়েছে। কড়া গরম হয়ে গেলে তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছে সরষের তেল। আর সরষে ইলিশ মানে সরষের তেল ছাড়া হয় না। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর একে একে মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন মাছগুলি এপিট ওপিট করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলি তুলে নেবে। মাছগুলি এখানে একটি পাত্রে তুলে নিয়েছে। আর এখানে একটি বাটিতে সরষে বাটা রাখা আছে। আর এখানে যে মাছ ভাজার তেল তার মধ্যে এখন দিয়ে দিচ্ছে কালো জিরে, আর দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিল যে বেটে রাখা সরষে সেটা। এবার এর মধ্যে অ্যাড করলো অল্প একটু জল। এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিল পরিমাণ মতো লবণ, আর এখানে একটু দিয়ে দিল লঙ্কার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে একটু ফুটে উঠলেই ইলিশ মাছের যে পিসগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। তো মা সেই অনুযায়ী দিয়ে দিয়েছে মাছের পিসগুলো। তো চলুন ঝোলটি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি। কিছুক্ষণ পর আবার আপনাদের কাছে চলে এসেছি রান্নাটি কতদূর হলো দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 3 থেকে 4 মিনিট পর আপনাদের দেখাচ্ছি ঝোলটি ফুটে উঠেছে। এখন এটিকে নামিয়ে নিতে হবে। চলুন তাহলে এটিকে সার্ভ করে নিই। এখানে একটি প্লেটে আমি ঢেলে নিয়েছি। এখন ওপর থেকে কিছু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার মায়ের হাতের সরষে ইলিশের এই সুন্দর রেসিপিটি? কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।